বেতন বৈষম্য দূরীকরণে এবং পশ্চিমবঙ্গে 35 জন নার্সকে ট্রান্সফারের বিরুদ্ধে আন্দোলনে নামলেন নার্সেস ইউনিট, বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ ও হাসপাতাল ইউনিট কমিটির সদস্যরা। সোমবার সপ্তাহের প্রথম কাজের দিন বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের নার্সিং চত্বরের সামনে তারা আন্দোলনে নামেন। আন্দোলনকারীদের দাবি, ডিপ্লোমা স্কেল অনুযায়ী আমাদের বেতন ক্রম ভুল, 1986 সাল থেকেই এই সমস্যা চলছে। বিগত সরকার যেমন এই সমস্যা সমাধান করেনি, এই সরকারও তাই। গত জুলাই মাস থেকে এ বিষয়ে আন্দোলন করলেও আশ্বাস পাওয়া ছাড়া সমস্যার সমাধান হয়নি, উল্টে বদলি করে ভয় দেখানো হচ্ছে। এবং পশ্চিমবঙ্গের মোট 35 জন নার্সের অবিলম্বে ট্রান্সফারের সিদ্ধান্ত বাতিল করার দাবিতে বাধ্য হয়ে শাসক বিরোধী না হয়েও আন্দোলনমুখী হতে তারা বাধ্য হয়েছেন বলে জানান। আমাদের এই আন্দোলনটা চলছে জুলাই মাস থেকে, কারণ আমাদের ডিপ্লোমা স্কেল অনুযায়ী আমাদের বেতন ক্রমটা ভুল, এবং এই ওয়েস্টবেঙ্গলেই যারা ডিপ্লোমা স্কেল তাদের বেতনের সঙ্গে আমাদের বেতনে বৈষম্য আছে। সেই জন্যে আমরা এটা অনেক দিন ধরেই আমাদের এই চাহিদাটা চেয়ে আসছি, 1986 সাল থেকে। আগের সরকারও কিছু করেননি, এই সরকার আমাদেরকে কথা দিয়েছিলেন জুলাই মাসে যখন SSKM-এ আমরা কন্টিনিউ আন্দোলনে বসেছিলাম পুরো পশ্চিমবঙ্গ থেকে গিয়ে, তখন এই সরকারের চন্দিমা ভট্টাচার্য কথা দিয়েছিলেন 3 থেকে 4 মাসের মধ্যে আপনাদের বেতন স্কেলটা আমরা দেখছি। এরপরে আমাদের যেহেতু 3 মাস কভার হয়ে গেছে, 4 মাস আসতে চললো, 6ই ডিসেম্বর 4 মাস হবে, সেই জন্যে আমাদের SSKM-এ এবং আমাদের নার্সেস ইউনিটি ভাস্বতী মুখার্জি আরও 4-5 জন গিয়েছিলো যে ওইটা আমাদের ফাইলটার কতদূর কি এগোলো সেইটা নিয়ে ডক্টর দেবল ঘোষ কোনো কথাই বলেননি, এবং উনি বলেছেন যে দেখছি, উনিও দেখছি। সেই জন্যে চলে আসার পরে মেয়েরা তারপরেই ডিম টু বি রিলিজ করে 35 জনকে পুরো ওয়েস্টবেঙ্গলে যারা ট্রান্সফার চায়নি তাদেরকে ট্রান্সফার করা হয়েছে। আমরা চাইছি যে ওই ট্রান্সফারটা তুলে দেওয়া হোক এবং আমাদের বেতন বৈষম্যটা কারেকশন করা হোক। এই কারেকশন এবং বেতন বৈষম্য কারেকশন এবং ট্রান্সফার অর্ডারটা যদি তুলে না নেওয়া হয় আমরা বৃহত্তর আন্দোলনে যাব। বৃহত্তর আন্দোলনটা যে কি ধরনের হবে সেটা শাসক দল মনের সঙ্গে বলছি, আমরা কিন্তু শাসক বিরোধী নই, আমরা প্রচন্ড অবিডিয়েন্ট। আমরা মহামারীর সময় আমরা একমাত্র লড়ে রুখে দাঁড়িয়েছি দেশটাকে কিভাবে আমরা প্রতিরক্ষা দেব, কিভাবে পরিষেবা দেব। আমরা শাসক বিরোধী একেবারেই নই, শাসক দলের কাছে আমরা আমাদের দাবিটুকু চেয়েছি, এবং এটা আমাদের কোনো অন্যায় দাবি নয়। আমাদের সমকাজে সম বেতন, যে আমাদের ন্যায্য পে স্কেল, সেটাই আমরা চেয়েছি। তো সেই সময় আমাদের মাননীয় ম্যাডাম, আমাদের যে আন্দোলন হয়েছিল জুলাই মাসে, উনি আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে 3 মাসের মধ্যে আপনাদের পে স্কেলের ব্যাপারে আমরা ভাবনা চিন্তা করব। তো সেক্ষেত্রে ওইটা তো কোনো কিছু আমরা কিছু উচ্চবাচ্য কিছু বুঝতেই পারলাম না, যে কী সিচুয়েশন কী হচ্ছে সেটা আমরা এখনও জানতেই পারলাম না। আমাদের সঙ্গে কোনো আলোচনা হলো না, উপরন্তু আমাদেরকে SSKM থেকে ওখানে বিভিন্ন জায়গা থেকে 35 জনকে রাতারাতি একটা ট্রান্সফারের অর্ডার। এটা কি জুজুর ভয় দেখানো হচ্ছে? এটা কি ব্রিটিশ শাসন চলছে, ইংরেজদের নীতি চলছে? আমরা তো গণতান্ত্রিক দেশে আছি, এখানে তো এভাবে চলবে না। ওই 35 জনকে আমাদের তারা কী দোষ করেছে? আমাদের একটা স্টাফের গায়ে হাত দিলে আমরা সবাই এক। নার্সেস ইউনিটি জিন্দাবাদ, নার্সেস ইউনিটি জিন্দাবাদ। এই আমরা এই অন্যায় মানছি না, মানব না।